কি মই মূল্যায়ন বহি রিসিভ কৰিছো হেবলাক মই ক্লাস ওয়াইজ দিয়াছো বর্তমান মই তো স্কুলত আছো একজন তো ইমান বল লড়া সোয়ালি একজনে কন্ট্রোল করা সম্ভব নহয় গতিকে এটা এটা ক্লাস দিয়াছো বাকি বিলাকে খেলি আছে দুইজন দুইজন শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী 10:46 কিয়বা অহা নাই মই তো গম নাপাওঁ আপুনি কি দায়িত্বত আছে মই হেডপোষ্টত আছোঁ ছুটি লোৱা নাই কাৰণত বা অহা নাই আহে এনেই ৰেগুলাৰ আহে আপোনাক জনোৱা নাই অসুবিধা জনোৱা নাই নাই মোক জনোৱা নাই অসুবিধা বিদ্যালয়খনৰ কি নাম 1962 নম্বর মুসা সামির নাসা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় কোন শিক্ষা খণ্ডের অন্তর্গত রূপসী শিক্ষা খণ্ডের অন্তর্গত বিয়ের নাম কি ওই নাম তো পাহরি গেল বিয় কেতিয়াবা আহে নাই বিয় স্যার এতিয়ালৈকে আহি পোৱা নাই মই মূল্যায়ন বহি ৰিচিভ কৰিছোঁ সেইবিলাক মই ক্লাছ ৱাইজ দি আছোঁ বৰ্তমান মই তো স্কুলত আছোঁ একজন তো ইমানবোৰ ল'ৰা ছোৱালী একজনে কণ্ট্ৰল কৰা সম্ভৱ নহয় গতিকে এটা এটা ক্লাছ দি আছোঁ বাকীবিলাকে খেলি আছে দুইজন দুইজন শিক্ষক শফিকুল ইসলাম চৌধুৰী 10:46 কিয় বা অহা নাই মই তো গম নাপাওঁ আপুনি কি দায়িত্বত আছে মই হেডপোষ্টত আছোঁ ছুটি লৈছে নেকি আপোনাৰ ছুটি লোৱা নাই কাৰণত বা অহা নাই এনেকৈ চলে নেকি বিদ্যালয় আহে এনেই ৰেগুলাৰ আহে কিন্তু আজিহে আজি আহে আপোনাক জনোৱা নাই অসুবিধা জনোৱা নাই নাই মোক জনোৱা নাই অসুবিধা বিদ্যালয়খনৰ কি নাম 1962 নম্বৰ মুসা সামির নাসা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় কোন শিক্ষা খণ্ডের অন্তর্গত রূপসী শিক্ষা খণ্ডের অন্তর্গত বিয়ের নাম কি ওই নাম তো পাহরি গেল বিয় কেতিয়াবা আহে নাই বিয় স্যার এতিয়ালৈকে আহি পোৱা নাই